অমর একুশে বইমেলার খবর সৌজন্যে ফ্রেশ স্টেশনারি। শনিবার ছুটির দিনে চলছে বইমেলার আয়োজন শিশু প্রহর। মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সেখানকার অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, ছুটির দিনকে ঘিরে শিশু কিশোরদের সমাগম আপনি কেমন দেখছেন এবং তাদের জন্য বিশেষ কি কি আয়োজন রয়েছে মেলা ঘিরে? আবারও স্বাগতম অমর একুশে বইমেলা থেকে। জানেন যে শিশু প্রহর চলছে, যেমনটি জানিয়েছেন একটু আগে দর্শকদের, এবং এই শিশু প্রহরে শিশুদের যে জয় জয়কার, আমরা সপ্তাহের বইমেলার এই ফেব্রুয়ারি মাসে সপ্তাহের দুই দিন অর্থাৎ শুক্র শনি ছুটির দিন সকাল 11টা থেকে শিশু প্রহর শুরু হয়, এবং অমর একুশে গ্রন্থ বইমেলার যে এই সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে শিশুদের জন্য সাজানো হয়েছে বেশ কিছু স্টল এবং বেশ মার্জিত, এবং বলা চলে যে এবারের প্রকাশনাগুলো অন্যান্য বারের তুলনায় বেশ অনেকটাই সৃজনশীল, এবং এই সৃজনশীল অংশে আমরা এই মুহূর্তে চলছে আসলে সিসিমপুরের আয়োজন। আমরা সেই সিসিমপুরের আয়োজনটি দেখছি, অর্থাৎ টুকটুকি, শিকু সহ আরো নানা যে চরিত্র, এবং শিশুরা ভিড় করে শুধু এই আয়োজনটি দেখতেই আবার অনেক শিশু আসেন, এসে বই কেনেন, নতুন করে বইকে জানার চেষ্টা করেন, এবং এভাবেই বই পড়ার যে অভ্যাস সেটি গড়ে ওঠে, এবং এই বই পড়ার অভ্যাস একটি সময় তাদেরকে সৃজনশীল করে গড়ে তোলে। আমরা বিগত সময় দেখেছি যে এই শিশু চত্বরের যে স্টলগুলো, সেই স্টলগুলোতে আসলে নানান রকম বইয়ের পাশাপাশি আসলে নানান রকম খেলনা, জ্যামিতি বক্স, নানান রকম আনুষঙ্গিক জিনিস থাকে, যেগুলো আসলে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে খুব একটি যে কাজে লাগে তা কিন্তু নয়। তবে এই ব্যাপারটি এবার আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছুটা কম, এবার আসলে শিশু চত্বরে বইয়ের সংখ্যাটাই বেশি, নানান বই রয়েছে, বাংলা, ইংরেজি, নানান ভাষায় বই রয়েছে শিশুদের জন্য, এবং তারা তাদের জন্য আকর্ষণীয় করে উপস্থাপন করার চেষ্টা করেন প্রকাশকরা। আজকে যে শিশু প্রহর, সেই শিশু প্রহরের যে মূল আকর্ষণ অর্থাৎ এই সিসিমপুরের যে আয়োজন, সেটি দেখতে দেখতে আমরা স্টুডিওতে ফিরব। তার আগে জানিয়ে রাখি যে আজকে 11টা থেকে অমর একুশে বইমেলার এই আয়োজন শুরু হয়েছে, এবং আজকে কিন্তু মেলা চলবে রাত 9টা পর্যন্ত। রাত 9টার পর নতুন করে এই মেলায় প্রবেশ করা যাবে না, তবে আগামীকাল আবারও জানেন যে সপ্তাহের যে কর্মদিবস, সেই অনুযায়ী বিকেল 3টায় মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে।